অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের অ্যাপস কিভাবে আপনারা আপডেট দিবেন, সকল ধরনের অ্যাপস কিভাবে আপনারা আপডেট দিবেন, এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো। আমাদের ফোনে যখন আমরা প্রথম অবস্থায় অ্যাপসগুলো মানে ডাউনলোড করে রাখি ফোনে, দেখা যায় কিছুদিন পর অটোমেটিক ফোনে অ্যাপসগুলো আপডেট চায়, কিন্তু আমরা একটা একটা করে যদি আপডেট দিতে যাই সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় লাগে। তো আপনারা কীভাবে এক ক্লিকে প্রত্যেকটা অ্যাপসে আপনারা চাইলে আপডেট দিতে পারবেন, সেক্ষেত্রে অ্যাপসে নতুন নতুন করে ইফেক্ট চলে আসবে এবং নতুন কোনো আপডেট আপনারা অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন। তো কীভাবে আপনারা সকল ধরনের অ্যাপস এক ক্লিকে আপডেট দিবেন, এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই কাজটি দেখাবো। তো এটা করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে আপনাদের মোবাইল গুগল প্লে স্টোরে আসতে হবে, মোবাইলের গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে এসে গেলেন, আসার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। তারপর আপনারা এখানে উপরে প্রোফাইল বাটন দেখবেন, আপনাদের জিমেলের এখানে ক্লিক করবেন। তারপর এখানে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস নামে অপশন পাবেন, এখানে টাচ করবেন। টাচ করার পর এখান দেখতেছেন আপডেট অলস, এটার উপর জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে আপনাদের সামনে, জাস্ট এখানে আপনারা এখানে অল আপডেট এটার উপর যদি টাচ করে দেন তাহলে দেখবেন অটোমেটিক আপনাদের অ্যাপস যেগুলো আছে প্রত্যেকটাই অটোমেটিক দেখবেন এখানে আপডেট হওয়া শুরু করে দিবে, এবং কি উপরে আপনাদের দেখবেন নোটিফিকেশন চলে আসবে অ্যাপসগুলো আপডেট হওয়া শুরু করে দিছে। তো আমার এখানে কিন্তু দেখতে পাচ্তেছেন সব ধরনের অ্যাপস কিন্তু আপডেট অলরেডি নিয়ে নিচ্ছে। তো আপনারাও চাইলে কিন্তু আপনাদের মোবাইল ফোন থেকে যেগুলো অ্যাপস আছে, পুরনো অ্যাপস আছে, ওগুলো আপনারা আপডেট দিয়ে নতুন করে আবার চালাতে পারবেন, নতুন নতুন ইফেক্ট পেয়ে যাবেন আপনারা। আর আগেকার থেকে অনেক কিছুই আপনারা আপডেটের মাধ্যমে আপনারা অ্যাপটি আগেকার থেকে অনেক মানে দেখতে অনেক সুন্দর লাগবে, অনেক আপডেট চলে আসবে আপনাদের অ্যাপসের। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য।